রাস্তা তুমি কার, সারাই এর দায় কার? এ প্রশ্ন এখন শুরু হয়েছে জোর তর্জা। রাজ্য বনাম মেট্রো চলছে জোর যুদ্ধ। ইএম বাইপাসের বহু অংশের এই অবস্থা। বেহালার দিকে ডায়মন্ড হারবার রোডেও ডেঞ্জার জোন, সেফটি উধাও, বরং নিত্যসঙ্গী আশঙ্কা, অ্যাক্সিডেন্টের ভয়। রাস্তা কে সারাবে, পিডব্লিউডি নাকি রেল কর্তৃপক্ষ? এই জটের মাঝে পড়েই বেহালায় এই রকম বড় বড় গর্ত যত্রতত্র। এই মুহূর্তে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রোর কাজ চলছে বাইপাসে, ডায়মন্ড হারবার রোডে চলছে জোকা বিবাদী বাগ মেট্রোর কাজ। ব্যারিকেড করা একধার, রাস্তার যে অংশে গাড়ি ঘোড়া চলছে তা এক কথায় নরক। গাড়ি চালানো হেল রাইড। মেট্রো রেলের সাথে আমাদের কথা ছিল যে রাস্তাগুলো ওরা মেনটেন্যান্স করবে এবং ঢালাই করে দেবে পাশের রাস্তাগুলো, সেটা এখনো ওরা করেনি। আমি অনুরোধ করব মেট্রো রেলকে তাড়াতাড়ি কাজটা শুরু করলে আমরা পারমানেন্টলি দরকার হলে এম বাইপাসে আমরা কেএমডি এর তরফ থেকে করে দেবো, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনেক স্লো কাজ হচ্ছে। খুব পরিষ্কার মন্ত্রী দায় ঠেলছেন মেট্রোর দিকে, কড়া জবাব এসেছে মেট্রো কর্তৃপক্ষের তরফেও। তাদের বক্তব্য, পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, সেই কাজের জন্য কোথাও কোনো খোড়াখুড়ি হলে দ্রুততা মেরামত করেও দিচ্ছে মেট্রো, রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নয়। দুপক্ষের তরজা তুঙ্গে চাপা নুতোর, মাঝে পড়ে ভুগছে শুধু আমজনতা। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আদিবাসী কিশোরীকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগে উত্তাল ডেবড়ার কুলডিহা গ্রাম। রাতেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ঝন্টু দাস পাশের গ্রাম বৃন্দাবনপুরের বাসিন্দা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কিশোরী।